আমার সিজারিয়ান টুইন বেবি হয়েছিল 1993-তে। তারপরে ঠিকই ছিলাম, কিন্তু কিছুদিন আগের থেকে আমার একটা ইউটিআই হতে শুরু করে। তখন দেখা গেল যে আমার প্রোল্যাপস হয়েছে। তারপরে আমি উষশী মুখার্জির কাছে আসি, উনি আমার ল্যাপ্রোস্কোপি করে আমার ইউট্রাস এবং ওভারিয়ান একটা সিস্ট ছিল দুটোকে উনি রিমুভ করেছেন এবং খুব ভালোভাবেই হয়েছে কাজটা, এবং এখন আমি খুব ভালো আছি, সুস্থ আছি।